গাড়িটা উ চলে আসছে যে হাটাটা। হ্যালো গাইস, গুড মর্নিং। কালকে যে স্লিপার লোড করেছিলাম এই মালগুলা, তো আজকে আমরা রাউরকেলাতে খালি করছি। তো আমাদের গাড়িতে বসে গেলো, লোডার দিয়ে টানা করাই এইখানে এমন ধাসে গেল গাড়িটা, আর উঠা যাচ্ছে নাই। তো আমাদের এই যে ছোট অস্তাদ এই বোনা যে ফ্যানটা আমাদের খারাপ হয়ে গেছে। খাবার দাবার কখন মনে হয় অস্তাদ? চুলাটা পাই গেছে, চুলাটা পাই গেছে, পুরা বসে গেছে জায়গা। আর লোড গাড়ি না, এই মানে ভিজা মাটি বটে, এইখানে বেশি অচপচ করলে আরো বেশি বুঝে যাবে বাপ। আর এই তো তোর হাইট আছে, এই হাইটা দিয়ে টানিয়ে টানা করেছিলাম তখন, এত দূর থেকে টানে টানে মাল নিয়ে আছে, কি করবে, গাড়ি বসে গেছে। লড়া বেশি অচপচ করলে তো বুঝতে পারছো, যারা রাস্তা বটে তারা ঠিকই বুঝে যাবে। একবার গাড়ি বসিলে মৌসুম গাড়ি বসে গেলে আর বেশি লড়াচড়া করা যাবে কি না, সেই তো আমার খালি চলছে এখন। কত মাল আছে এখনো, এগুলো খালি করবে, ছ পিস ছ পিস করে খালি করছে। এটা কলে আর আছে, দেখছে এক দুই তিন চার, চার লেয়ার আছে। আমাকে হালিও মালটা আমাকে লোড করতে হবে, আরামসে আরামসে আরামসে। লাকাড়া বকড় হো রে, লাকাড়া লুকুড়ো পুরো আলোকে ডাটা পারা আছে। আর দেখো এভাবে এক এক টাকা ফাঁসায় এই হুক নিয়ে এরকম ফাঁসাবে, আর ফাঁসা নিয়ে দুদিকে ফাঁসাবে, ওদিকেও ফাঁসাবে আর এদিকেও ফাঁসাবে। সিরিয়াল বা সিরিয়াল ওখানে যেমন লাগানো আছে সেরকম চেনটাই এখানে একটা একটা ফাঁসান দেবে পুরোটাই, এরকম ফাঁসান দেবে। এত কংক্রিট ঢুকিয়ে আছে বলে ঢুকছে না, নিচে চেঁচে ঢুকাছে, বুঝে পাচ্ছে না কোনটা কি ফাঁসা যাচ্ছে, উল্টা পাল্টা ফাঁসা ছিল। আর এবার ঠিক করলে রং নাম্বার লাগে এটা, উঠান দিল আগানে পুরো তুলে দিও, মাল ছটা পিস তুলছে পুরো। এইখানটা খালি করে করে রাখবে, এই যে পিছনে মাসের লাইনটা বনছে, এই লাইনটা এটা দিয়ে লাইনটা বনছে, তো বনে বনে আসছে এখানে মালটা বেঁচে বেঁচে লাইনটা বেঁচে যাবে। সবগুলোকে একটা করবে এখানে, দেখতে লাগবে এত বড় জিনিস ছেলে ঠেলে বসে আছে সবাইকে। ধীরে ধীরে করতে হয়, লাস্ট পর্যন্ত বসে দিল কমপ্লিট। সেই পিছনটা গাড়ি খালি আছে ওইখানটে, আমাদের দুজন হাটি জ্বালান দিয়ে গেছে এটা দিয়ে। তো আমি ওরা দুটো বালতি নিয়ে গেছে আর একটা এক্সট্রা ব্যাগ নিয়ে গেছে, তো বলি দুজন অত বড় বড় বালতি আনতে পারবেন, তার জন্য বলি ওদের সাথে জল আনতে যাই। এদিকে কোথায় জল আনছে, বাপ বহুত দূরে ট্যাঙ্কি আছে, আমিও হাঁটিয়ে দিয়েছি জল আনছি, ওরা সঙ্গে সঙ্গে যাবো, দেখা যাক। এই তো ছোটো আমাদের বাবুগুলোকে পায়ে আছে জল আনতে, জল বলছে এদিকে রোড রঙালাই যে আমাদের কাঁচা রাস্তা, এখানে বিরাট বড় ট্যাঙ্কি আছে, এই জলটা ট্যাঙ্কি জল দিই আমরা, সাপ্লাই দে সাপ্লায়ার সোনা জল বলছে আমাদের এই বাবুগুলো।
একটা সাইড করো, একটা সাইড করো, বেড়েছিল জল দিতে লিলে যে পানি। এতে আমরা জল নিয়ে, এতে আমাদের কুটুমটা বাচ্চা পায়নি পুরা। কি আজকে কি করলাম কুটুম সবজি ডিম? আমাদের বাবু দেখ ভাই দুটো হাঁড়ি, লোক বেশি আছে, দুটো হাঁড়ি ভাত না যে পালে হবে কিনা। এই পুরা সুখে টানে বিড়ি টানছে রে বাপ। এই এই গাড়িটা আর এই গাড়িটা খালি করতে বাকি আছে, ওটা খালি হচ্ছে এখানটায় ভেতরে। তারপরে যে তখন খালি হতে হতে হবে, খাবার টাবার খায়নি আরামসে রওনা দিয়ে দেবো রাহুল কেল্লা দিয়ে বাজারটা দিয়ে, ওখানে কালো মালের লোড হবে, তারপর যাবো দুর্গাপুর। ফাইনালি আমাদের খাবারটা রান্না হয়ে গেছে আর এখন আমরা খেতে বসেছি। এই তো চলো তাহলে খাইলে। ফাইনালি আমাদের খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের আর একটা গাড়িকে লোডে ঢুকাবার সময় গাড়িটা গেল বসিয়ে, দু তিনবার চেষ্টা করার পরও গাড়িটা উঠা গেল না। তখন লাস্ট পর্যন্ত আমরা আবার হাইড্রাটাকে ডাকিয়ে নিয়ে এসেছি। তো হাইড্রাকে ডাকিয়ে নিয়ে দেখি টানাটানি করছে, হাইড্রাটা আগুয়ান যাচ্ছে। আগে বলো, আগে বলো, থাড়া থাড়া, উসকো মৌসম বানা দে তো। যে গাড়িটা লোড আছে না, যা বসে গেছে না গাড়িটাকে টাইমতে, গাড়ির দম রোকে 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 রোকে, আগে বলো আগে, বেল ফেল লাগাই লেড়া তো কিচড়, হাড়াটা ফাঁসে যাচ্ছে, কি করবো, জবরদস্ত চেষ্টা করছে কি করা যায়, হাঁটাটা না করে দিয়েছে পুরো, বুঝে পারবো না। ফাইনালি আমরা গাড়িটা আরেকবার চেষ্টা করছি, দেখা যাক। নাই আর ভাই বাপ, এত আসলে চাকাটা দমে বসছে আর বাঁ দিকে আরো বেশি, এদিকে তো রোল, এদিকে রোল রোলার মারা নাই টান। হ্যাঁ মৌসম বাড়া সর মারা, যা 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 যা, বাস আর হবে না। রেল লাইনের ধারে আমরা খালি করছে সবাই দেখতে পাওয়া যায়। চলা গে বাবাই, আমাদের গাড়ি লাস্টে বসেই গেল, তাহলে এত বড় লোড গাড়ি টানা যাবে কেন? ছাড়ি দাও ছাড়ি দাও, বন্ধ করে দাও। ফির ওই ওই গাড়ির ওস্তাদটা কি মনে করলো, বলছে হাইড্রাটাকে আরেকবার ডাকা যাক, যদি উঠে গাড়িটা তাহলে দেখ চেষ্টা করি। আবার ডাকি যা এটা, যাই রে ভাই একটু চেষ্টা করি দে। আর হবে না, গাড়িটা উ চলে আসছে ওদিকে হাটাটা। আমরা হাড়ি মানে গেলাম, গাড়ি বসে গেল লড়া কুকুরটা। সাইডে দাও সাইডে খালি করে দাও, আর না বেড়ে গেল দাব গায়ে, আমি দাব গায়ে আমি কেসে হোক বলি।
ডালাটা খুলে যা। ফাইনালি গাড়িটা উঠলো না, এখানে বসে গেল, খালি করছে আসলে এখান থেকে, এখানে মাল নিয়ে যায় অদূরে সে এখানে নিয়ে যাবে। হাইটার লসর পসর মানে কাদায় এমন অবস্থা, এই কাদাই খালি করছে, এতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। ইয়ার পরা গাড়ি ঢুকবে ঢুকবে না, এমন খাল হয়ে গেছে, এমন কাদা গাড়ি বসে গেছে, দেখছি হেলে গেছে। আমারটা তো খালি হয়ে গেল, ফাইনালি আমার গাড়িটা খালি হয়ে গেল। বড় কাদা, কেচেরে কেচেরে কাদা খালি করে উঠালো। এই যে এই তো দেখো আমার গাড়িটা খালি হয়ে গেল পুরা, সামনে চাষবাস, এদের রেল লাইন পুরো। এই যে নতুন লাইনটা বনছে, এইটার মালটা আনিয়েছিলাম, ওই যে স্লিপারটা, তো এই যে আমার ছোনাটা। আরো একটা গাড়ি খালি মানে খালি হয়ে উঠে, আর দুটো গাড়ি খালি হয়েছে, আমার একসাথে চারটে গাড়ি আসছিলাম, ঠিক আছে। তো এবার ওইটা খালি হয়ে গেলে আমরা সবাই একসাথে পালাবো, আর দেখি রাহুলগুলো লোড দিচ্ছে কি, রাহুলকে লোড দিচ্ছে না কি সেটা দেখা যাক, কি লোড হবে সেটা জানি না, তবে লোড হবে। তো এই ভিডিওটা আর কিছু বলছি নাই, সবাই ভালো থাকো, ঠিক আছে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, বাই।